Assalamualaikum বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাবিদে স্বাগতম আরো একবার সো আমি এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে আর সকালবেলায় যেহেতু কাজ থাকে তো সেক্ষেত্রে আসলে ওই টাইমটাতে আসলে ভিডিও বানানোটা পসিবল হয় না সো এই কারণে এখন আমি নামাজে যাচ্ছি এই দেখেন আমার গেট আপ আমার হাতে যাই নামাজ এবং আমি যাচ্ছি নামাজে এবং আপনাদের সাথে দেখা হবে আমাকে নামাজের ময়দানে সারাদিন যেহেতু হাইজেনিক খাবার খেতে হবে তো সকালবেলা একটু হালকা ভাত খেয়ে নিলাম যাতে পেটের কোনো অসুবিধা না হয় কারণ দীর্ঘ এক মাস রোজা রাখার পর আসলে পেটটা এই টাইমে খালি থাকে সো এই টাইমে পেটটা ভরলে আসলে অনেক সময় ডিস্টার্ব দেয় সো একটু করে নিলাম তো আমরা বিভিন্ন সময় খেয়াল করে থাকি যে এই গত যে ঈদগুলো গেছে সেই ঈদগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাট এই ঈদে আশা করি বৃষ্টি হবে না কারণ আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে কিন্তু মানে বৃষ্টি হওয়ার কোনো আলামত সেরকম নাই দেখি সবার সাথে কোলাকুলি করলাম প্লাস খাওয়া দাওয়া করলাম আর এখন আমি মনে মনে আমি সালামি রিম রাখছি 500 দেখি আর আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আর 500 হবে তাছাড়া চান্স নাই আর বড় বড় ইউটিউবারদের এই একটা সমস্যা সেটা হলো মানে কারোর সাথে সহজে কোলাবরেশন করবে না কারোর সাথে মিট করবে না এখন আমি দেখেন গত ঈদেও কিন্তু আমি একবার বলছিলাম যে আমি এনজি রিফাতের সাথে কোলাবরেশন করবো মানে তার পুরো নাম হইতেছে রাকিব উল ইসলাম রিফাত এই দ্বিতীয়বারও তার সাথে আমার কথা হয়েছিল কনফার্ম যে আমি ঈদের সময় যাবো তার সাথে দেখা করতে এখন সে বলতেছে আমি খুব ব্যস্ত আমি হ্যান আমি ত্যান মানে এরকম ব্যস্ততা প্রায় সময় দেখাইছে মানে ভাই আমার কথা হইতেছে ভাই তুমি যদি আমাকে না নিতে চাও বলে দাও আমি যাবো না আমি তোমাকে দ্বিতীয়বার বিরক্ত করবো না কিন্তু তুমি কেন মারে বারে মানুষের ইমোশন নিয়ে খেলো এই জিনিসটা কিন্তু ঠিক না শোনা ভাই এই জিনিসটা ঠিক না তোমার সাবস্ক্রাইবার থাকতে পারে তোমার ফলোয়ার থাকতে পারে কিন্তু তুমি মানুষ না হলে কিন্তু কোনো লাভ হইবে না এরকম করে কিন্তু মানুষের সিম্প্যাথি পাওয়া যাবে না বারে বারে একজন মানুষের মন ভাঙতেছো তুমি মনে রেখো আল্লাহ তোমার বিচার কিন্তু ঠিকই করবে এর জন্য যারা আপনাকে গুনায় ধরতেছে না তাদেরকে জাস্ট স্কিপ শেষ তাদের সাথে দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ করার কোনো দরকার নেই এই হাই ও এই নাও নাও বিড়াল ওইটার দিন ঈদ পালন করতেছে ভেরি নাইস দেখলেন সকালবেলায় ছিলাম জুব্বা পরে আর এখন আছি একটু পাঞ্জাবি পরে দেখেন একটু নিউ স্টাইল আর আরেকটা বিষয় হইতেছে সকালবেলায় 11টার পরে আমার আত্মীয় স্বজনের বাসায় খাইতে খাইতে আর তারা যেহেতু ক্যামেরার সামনে অভ্যস্ত না সেহেতু আমি কোনো ভিডিও তৈরি করি নাই এক আর দ্বিতীয় হইতেছে যে আমি খুবই ক্লান্ত ছিলাম যে কারণে ভিডিওটা কন্টিনিউ করি নাই আর এখন হইতেছে দুপুর বেলায় একটু ঘুরতে বেরোইছি দেখি ঘুরতে ঘুরতে আমরা কয়েকটা ভিডিও শট নেব আমরা বিশেষত কয়েকটা জায়গায় ঘুরবো বিশেষ করে আমাদের এখানকার বঙ্গবন্ধু চত্বর তারপর বিজয় মেলার মাঠ আরও কয়েকটা জায়গায় ঘুরবো আপনারা জাস্ট দেখতে থাকুন এবং মজা নিন আমাদের ঈদ উল ফিতরের ব্লগের সিনগুলো চারপাশে ঘুরে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ফুলের বাগান আছে আর ফুল ছিল বাট এখন এগুলাই নাই দেখেন কত সুন্দর করে রাস্তাটাকে সাজাইছে দেখছেন না এই যে হলুদ ফুল এই ফুলের নামটাই মুহূর্তে আমার খেয়াল নাই যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখেন বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে বাট আমি এগুলোর নাম সঠিক জানি না আর বিশেষ করে এখানে অনেক মানুষ আছে এই যে এই জায়গা থেকে খুব সুন্দর একটা স্পট দেখেন এই যে এখানে একটা সামনে একটা আর এই সাইডে দুইটা মোট চারটা স্পট আছে এখানে ছবি তোলার জন্য দেখতে থাকুন এবং এনজয় করুন আমাদের আশা করি এক সাইড যেহেতু ঘুরে দেখালাম আরেক সাইডে কি থাকতে পারে এটা আশা করি বুঝতে পেরেছি Thank you.
আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আসলে অনেক ঘোরাঘুরি করার পরে খুবই ক্লান্ত হয়ে গেছি, এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর বেশি কিছু বলতে পারছি না, আসলে সারাদিন ঘোরার পরে আর এত গরম, খুব ক্লান্ত হয়ে গেছি। এখন রাতে যদি বৃষ্টি পড়ে সারা সেটা আল্লাহর ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।